শান্তিনিকেতন যাওয়ার কোনো অ্যাকচুয়াল সময় বলে কিছু হয় না শান্তির খোঁজে শান্তিনিকেতন যাওয়াই যেতে পারে আমরাও চললাম গণদেবতা ধরে কান্ট্রি রোডসে এনসিসি গ্রাউন্ডের বিশ্বভারতীর খুব কাছেই একটা হোমস্টে ভদ্রলোক বিদেশে থাকেন তো রুমটা ভাড়া দিয়েছিলেন খুব সুন্দর নাম খেয়া বলাকা এই হচ্ছে আমাদের রুম হোমস্টেটা দুর্দান্ত আপনি রাতের খাবারও এখানে পাবেন অদ্ভুত এক ঘরোয়া পরিবেশ বিভিন্ন রকমের সাজানোর জিনিস খুব সুন্দর লাগছিল আমাদের সকালের দিকে গরমটা লাগলেও বিকেল থেকে কিন্তু একটা ঠান্ডা অনুভব আপনি পাবেন চারদিক নিরিবিলি পাখির ডাক আর সম্পূর্ণ নিস্তব্ধ এই আমাদের কান্ট্রি রোডস আপনারা কমেন্ট করলে আমি ডিটেলস দিয়ে দেব দুপুরবেলা ফ্রেশ হয়ে বেরোলাম গন্তব্য কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে তো ইচ্ছা ছিল রামস্যাম রামস্যামে না গিয়ে সোনাঝুড়িতে আমরা গেলাম হচ্ছে বনভীতির হেঁসেলঘর টোটো যথারীতি রিজার্ভ করে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপলব্ধি করতে করতে চললাম বনভীতির ঘরে আরেকটাও খুব ফেমাস রেস্টুরেন্ট এখানে হয়েছে দুই কন্যা সেটা হয়তো পরেরবার গেলে ট্রাই করবো বা আপনারা খেয়ে থাকলে জানাবেন রামশ্যামের দাম নাকি খুব শুনলাম সেই জন্য একটু নতুন কিছু এক্সপ্লোর করার জন্য আমরা গেলাম হেসেল ঘরে সুন্দর খুব একটা দূরে বলবো না মোটামুটি আপনি টোটো করে গেলে আপনার সময় খুব সুন্দরভাবেই কেটে যাবে চারিদিকে সবুজ আমাদের কংক্রিটের শহরে তো এত সবুজ দেখা যায় না মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল আমার কুটিরটা ক্রস করেই হেসেল ঘর সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম খাবার যথারীতি এখানে খাবার প্রথমে আপনাকে একটা ভেজ থালি নিয়ে নিতে হবে একশো টাকা তারপর এক্সট্রা যা নেবেন সেই অনুযায়ী আমরা মাটন নিয়েছিলাম দেশি মুরগি আর পম তপসি মাছ ভাজা এই এই আইটেমগুলো মোটামুটি ছিল খাবার ভালোই সুন্দর খাবার পরিবেশটাও খুব সুন্দর হ্যাঁ এসি অবশ্যই আছে সবচেয়ে ভালো সামনেই রেখে দিয়েছে একটা ঘিয়ের বাটি ঘাওয়া ঘি মন খুলে নিন শুক্তো ধোকার ডালনা ডাল এগুলো আনলিমিটেড ভাতও আনলিমিটেড খেয়ে দে আমরা যথারীতি গেলাম হচ্ছে সোনাঝুরি হাটে মাটনটা কচি ছিল খুবই তারপর আমরা গেলাম হাট, সোনাঝুরি হাটে গিয়ে যথারীতি একটু কিছু কেনাকাটি করব তার মাঝে দেখে নিলাম আমার কুঠিরও অস্বাভাবিক দাম আপনারা একমত হবেন কি না জানি না সোনাঝুরির দাম অনেকটাই কম এত রকম এত রকমারি জিনিস এত কালার দেখে মন ভরে গেল হ্যাঁ একটু অসুবিধা যেটা জল আপনি এখানে একটা দোকান থেকেই পাবেন বা দুটো দোকান থেকে পাবেন এখানের ক্ষীর দইটা ট্রাই করতে পারেন খেয়ে দেয়ে আমরা বাড়ি ফিরে পরের দিন আবার একটা লাঞ্চ করে হালকা মতন মাছে ভাতে বাঙালি খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বোলপুর স্টেশন থেকে ট্রেন একটাই ছিল